মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমরা মোটামুটি ভালো আছি। আর আমি মৌমিতা চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। সকালবেলায় ফ্রিজ থেকে ধোসার ব্যাটারটা বার করে নিয়েছি। আজকে রবিবারের সকাল, আর ফ্রিজেতে ধোসার ব্যাটারটা বানিয়ে রেখে দিলে না বেশ সুবিধেই হয়। যখন মন হয় একটু বার করে নিয়ে দুটো ধোসা বা ইডলি বানিয়ে নিতে বেশ ভালোই হয়। আর রবিবারের সকালটা শুরু করলাম একদম সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট দিয়ে। যদিও সাউথ ইন্ডিয়াতে রয়েছি, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট বানানোটা তো আমাদের কাছে খুবই কমন ব্যাপার। আর আজকে ধোসার সাথে না টমেটোর চাটনি আর তার সাথে আলুটাও বানাবো। প্রথমে ভেবেছিলাম ধোসাটা বানাবো, আর ফ্রিজেতে গতকাল রাতের কিছু তরকারি রয়েছে সেই তরকারিটা দিয়েই ধোসাটা খেয়ে নেবো। কিন্তু হাজব্যান্ডের আবদার একটু আলু মাখা বানাও। ধোসা বানালেই ওনার আবার আলু মাখাটার কথা মনে পড়ে যায়। যদিও আলু খাওয়া বেশি চলে না, তবুও কিন্তু যখনই ধোসা বানাই না ধোসার সাথে আলুটা খেতে পছন্দ করে। আর আলুটা যেহেতু বানাবো, ভাবলাম যে টমেটোর চাটনিটাও বানিয়ে নিই, মানে লাল চাটনি যেটা ধোসার ওপর দেওয়া থাকে। আর ধোসার চাটনি বানাবার জন্য টমেটো, পেঁয়াজ, রসুন আজকে পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে একদম ঝামা করে কালো করে নিয়েছি, তারপরে বা ধোসার চাটনি বানাচ্ছি। না না, শুধুমাত্র টমেটোর খোসাটাই পুড়েছে, টমেটোটা পড়িনি। টমেটোর খোসাটা ছাড়িয়ে নেবো। আর এদিকে দেখো, আলুটাও রেডি করে নিলাম। আর চাটনি বানানোর জন্য একটু শুকনো ভাজা মশলাও করে নিয়েছি, চাটনিটার সাথে মেশাবো। আর টমেটোটা ঠান্ডা হয়ে গেছে, দেখো পোড়া খোসাগুলো বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে তারপরে এগুলোকে একটু কেটে নিয়ে না তারপরে চাটনিটা পেস্ট বানাবো। সাধারণত টমেটোটা কী করে থাকি, করার মধ্যে একটু নাড়াচাড়া করে একটু নরম করে নিয়ে তারপরে চাটনিটা বানাই। তবে আজকে ভাবলাম এই প্রসেসে করে দেখি টেস্টটা কেমন আসে, সেই জন্য আজ টমেটোটাকে পুড়িয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ আর একটা রসুনও পুড়িয়েছি। আর সমস্তটা দেখো মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আর ওইদিকে আমার আলু মাখাটা তো রেডি হয়েই গেছে। আজকে না একটু বেশ তাড়াহুড়ো রয়েছে, যদিও সকালে তাড়াহুড়োটা ছিল না, সকালে ধীরে সুস্থেই উঠে আর কি সকালের ব্রেকফাস্টটা রেডি করছিলাম। আর সকালের জলখাবারটা খেতে খেতে ফোনটা নিয়ে যখন বসলাম তখন একটা মেসেজ চোখে পড়ল। আর সেই মেসেজটা চোখে পড়ার পরেই কিন্তু বেশ দিনটা এতটা বেশ ভালো হয়ে যাবে ভাবতে পারিনি, যে আজকে দিনটা হঠাৎ করে একটা সাধারণ দিন এতটা স্পেশাল হয়ে উঠবে সত্যি ভেবে উঠতে পারিনি। যাই হোক, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এদিকে দেখো বেশ বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে সকলের। ধোসাগুলো না তাড়াতাড়ি করে বানাতে হবে, এবার একটা একটা করে ধোসা বানাতে থেকে সে একটু সময়ও লেগে যায়। আর চাটনিটা না পেস্ট করে নেওয়ার পরে দেখলাম যে একটু টমেটোর আর কি পেস্টটা একটু পাতলা মতন লাগছে, সেই জন্য কড়াইতে সামান্য একটুখানি কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে চাটনিটাকে না একটু ফুটিয়ে নিয়েছি, যাতে একটু গাঢ় হয়ে গেছে, তবে কিন্তু ধোসার ওপরে ওটাকে স্প্রেড করে দেওয়া যাবে। আর এদিকে দেখো আমার ধোসাগুলো রেডিও হয়ে গেছে। একটা একটা করে ধোসা বানাতে বেশ ভালোই লাগে। আর দোকানে গিয়ে সাধারণত ব্রেকফাস্টে ধোসা বা ইডলি এগুলো খাওয়া হয় রবিবারের সকালে বেরোলেই, তবে আজকে বাড়িতেই বানিয়ে নিলাম। মাঝে মাঝে বানিয়ে থাকি, তোমরা দেখেছো বেশ ভালোও লাগে। আর ধোসাগুলো না খুব সুন্দর হয়েওছে। ফ্রিজ থেকে ব্যাটারটা না একটু আগে বার করে রেখেছিলাম, সাথে সাথেই বার করে করলে কিন্তু অতটা ভালো হয় না, যেহেতু ফ্রিজের মধ্যে ঠান্ডা হয়ে থাকে। আর এদিকে আমাদের পরিরানী দেখো একদম মোবাইল নিয়ে বসে পড়েছে। সাধারণত সকালবেলায় তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা করে স্কুল ছোটে, সেখানে আর সারাদিন ফোন দেখার মতন সময় পায় না। তবে আজকে যেহেতু বাড়িতে রয়েছে, আজকে একটু ফোনটা ওর বেশি মানে সময়টা ওয়েস্ট হবে। আর এখানে একটু নারকেলের চাটনিও বানিয়ে নিয়েছিলাম। আর টেবিলটা না বেশ খালি করে সুবিধেই হয়েছে। আগে কি হতো, টেবিলেতে বসে খাওয়া দাওয়াটা করতে পারতাম না। আর যখন থেকে ফ্রিজটাকে একটু চেঞ্জ করে দিয়েছি পজিশানটা, তখন টেবিলটায় বসে বেশ খেতে সুবিধেই হচ্ছে, আমার পক্ষে ভালোই হয়েছে। আসলে মেঝেতে বসতে উঠতে না আমার একটু বেশিই কষ্ট হয় কোমরে ব্যথার জন্য, আর টেবিলে করে খুব সুবিধে হয়েছে। যাই হোক, যেমনটা বলছিলাম তোমাদেরকে যে সকালবেলা একটা মেসেজ দেখলাম। মেসেজটা দেখার পরে সেটাকে হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করে ডিসকাস করে ডিসাইড করলাম যে বিকালবেলা একটু বেরোবো, যে মেসেজ করেছে তার সাথে একটু দেখা করতে যাব। সেইটা ভাবনা চিন্তা করার পর থেকেই কাজের একটু তাড়াহুড়ো লেগে গেল। তাড়াতাড়ি করে ঝাপাঝাপ করে ডাল আর তার সাথে একটু ডিমের ঝাল বানিয়ে নিয়েছিলাম। বেশি কিছু রান্না করিনি, ডাল আর ডিমের ঝালটা শর্টকাটে বানিয়ে নি না, বেশ অনেকটা কাজ ছিল। ঘরটা খুব নোংরা হয়েছিল, অগোছালো হয়েছিল। ঘরটাও মানে অফ ক্যামেরায় পরিষ্কার করেছি, তার সাথে বাথরুম ক্লিন করেছি, জামাকাপড় ধোয়াচ্ছিল, কিছু পরিষ্কুলের ড্রেস জড়ো হয়েছিল, অনেকটা এক বালতি মতো জামাকাপড়, বিছানার বেড কভার সমস্তটা কেচে দিয়েছি, সবটাই অফ ক্যামেরায় করেছি। কেননা ক্যামেরা ধরে কাজ করতে গেলে তাড়াতাড়ি কাজগুলো না শেষ করা সম্ভব উঠতো না। আর এদিকে দেখো আমার ডিমের ঝালটাও রেডি হয়ে গেছে, পরীকে খেতেও দিয়ে দিয়েছি। পরীকে খাবারটা দিয়ে তারপর আমি চলে গেলাম স্নানে। স্নান সেরে খাওয়া দাওয়া করে ঝপাঝপ করে চলে এসেছি একটু রেডি হতে। বেশিক্ষণ আর বসার টাইম পাইনি, খাওয়া দাওয়ার সারতে সারতে তিনটে প্রায় হয়ে গেছে। আর বলেছিলাম বেরোবো সাড়ে চারটের দিকে, এবার তিনটের বেশি তো হয়ে গিয়েছে। এবার ভাবলাম যে আর বসে রেস্ট নিতে গেলে চলবে না, একটু মানে এনার্জিটা লস হয়ে গিয়েছিলো, ভাবছিলাম যাবো কি না যাবো না।
তারপর ভাবলাম যে না, কথা যেখানে দিয়েছি যাই ঘুরেই আসি। প্রথমটা একটু কষ্ট হলেও একবার বেরিয়ে পড়লে কিন্তু ঠিক ভালোই লাগবে। হাসু কিছু করে একদম রেডি, একটা দুপাট্টা নিয়ে নিয়েছি, দুপাট্টা বলতে এই স্টোলটা নিয়েছি, যদি ফেরার পথে একটু হালকা ঠান্ডা লাগে স্টোলটা গায়ে দিয়ে দেবো, কেন সেরকম ঠান্ডা নেই এখানে। আর সোয়েটার বললে না গরমও লাগবে, সেই জন্য সোয়েটার আজকে আর পরলাম না, এই স্টোলটা নিয়ে নিয়েছি, ফেরার পথে যদি মনে একটু হালকা ঠান্ডা লাগে স্টোলটাকেই জড়িয়ে নেবো। সাজুগুজু করে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তোমরা, কেমন লাগছে সাজুগুজু করে কমেন্ট করে জানিও। রেডি হয়ে গেছি, এবার হাজবেন্ড একটা কাজ রেডি করছে, কাজটা হয়ে গেলেই বেরোবো, উনি ওনার কাজে যাবেন, আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো সেখানে গিয়ে। খুবই এক্সাইটেড, পরিও খুব এক্সাইটেড, আর সাথে আমিও এক্সাইটেড, ফার্স্ট টাইম কার সাথে দেখা করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তাহলে বন্ধুরা পাশে থেকো, আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। দেখো মোটামুটি রেডি হয়ে গেছি, খালি ব্যাগটা নেবো, এর সাথে একটা ম্যাচিং ব্যাগ নিয়ে নিই। ব্যাগ অনলাইনের মাধ্যমে এইভাবেও যে একটা বন্ধু সম্পর্ক হতে পারে সেটা আগে কখনো ভাবতে পারিনি। দুটো মানুষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে গেলে কিন্তু দুতরফ থেকেই মনের মিল থাকাটা খুব প্রয়োজন। দুতরফ থেকে যখন মনের মিলটা হয় তাদের মধ্যে ভাষার মিলটাও তখন অটোমেটিক্যালি হয়ে যায়। আর ইউটিউবের মাধ্যমে এত ভালো একটা বন্ধু পাবো সত্যি আগে ভাবিনি। ইউটিউবে আমার অনেক বন্ধুই হয়েছে যাদের সাথে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই কথা হয়ে থাকে, কিন্তু সবার সাথে সামনাসামনি দেখা করা বা কথা বলাটা তো আর সম্ভব হয়ে ওঠে না। অনেক ক্ষেত্রেই মনে হয় যদি আমার বন্ধুদের সামনাসামনি দেখতে পেতাম, কথা বলতে পারতাম, এক জায়গায় বসে সবাই আড্ডা মারতে পারতাম, কতই না ভালো হতো। তবে যাই হোক, আজকে কিন্তু এই প্রথমবার ইউটিউবে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি আর ভীষণ রকম এক্সাইটেড। গুড ইভিনিং বন্ধুরা, পরি আর আমি রেডি হয়ে গেছি, আর পরি ড্যাডিও যে রেডি হয়ে আসছে, পরি ড্যাডি কাজ রেডি করছিলো বলে একটু টাইম হয়ে গেল, নাহলে 4:30 সময় বেরোবো বলেছিলাম। যার সাথে মিট করতে যাচ্ছি সে এখন অপেক্ষা করছে, তারা এনজয় করুক এখন কিছুক্ষণ। যাচ্ছি এখন মীনাক্ষী মলে, আর যার সাথে মিট করব তারা এখন ওখানে এনজয় করুক কিছুক্ষণ, তারপর আমরা যাচ্ছি। আমাদের তো বেশি টাইম লাগবে না যেতে, 15-20 মিনিট মতন লাগবে, আর 5:10 হয়ে গেছে এখন, 15-20 মিনিট লাগবে যেতে। পরের ড্যাডি আসলে কাজ রেডি করছিলো বলে দেরি হয়ে গেল, নাহলে আমরা রেডি হয়েই গিয়েছিলাম। চলো তাহলে বেরিয়ে পড়া যাক। হাজবেন্ড আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে ওনার কাজে, আমি আর পরি চলে এসেছি। আর আজকে যেহেতু সানডে, আর তার সাথে না 26শে জানুয়ারিও ছিল, দুদিন আগে 26শে জানুয়ারি গেছে, সেই কারণে মলটা চারপাশটা সাজানো ছিল আর বেশ মেলাও বসেছে। তবে মেলাটা অত ঘুরে দেখার মতন সময় ছিল না, আর মাথার মধ্যেও খেয়াল ছিল না, যার সাথে দেখা করতে এসেছি সেই দিকটাই ধ্যান ছিল, এক্সাইটেড এতটাই ছিলাম। আর এই গেম জোনটাতে আগে কোনো দিন আসা হয় না, মানে এসেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি আগে, গেম জোনটাতে আজকে এলাম, বেশ ভালোই লাগছিলো ঘুরে ফিরে দেখলাম, এদিকটা না খুব একটা আশা হয় না। আমরা মলের নিচের বাকি অংশগুলো ঘুরে দেখি যেখানে আমার প্রয়োজন বেশি থাকে, গ্রসারি স্টোর বলো বা ড্রেসপত্র যেখানে থাকে সেইগুলোতেই বেশি ঘোরা হয় সাধারণত। আর এই যে এখানেতে গেম খেলতে বসে পড়েছে পরি, আর তার সাথে দেখো কে বসেছে, আরভি কিন্তু ভীষণ রকম এক্সাইটেড ছিল গেম খেলাতে, মানে ও যে এতটা এক্সাইটেড ছিল, এতটা আনন্দ করছিল, ভীষণ ভালো লাগছিলো দেখে। আর পরিও বসেছে আমাদের, পরি কোনোদিন আগে গেম খেলিনি, তবে বসেছিল একটু আনন্দ করে নিল। আর আমরা বড়রাও কিন্তু খুবই মানে আনন্দ করেছি, আর এতটাই মানে গল্প করতে বকবক করতে ব্যস্ত ছিলাম যে সেভাবে ভিডিও বানানো বা ফটো তোলার কথা মনেই পড়ছিল না। তোমাদের একটু তুলে নিচ্ছি, দুজনে একসাথে, হাই সে হাই হাই, চলো পরি হাই করে দাও, হাই এভরিওয়ান। তোমাদের বলেছিলাম যে মীনাক্ষী মলে যাচ্ছি, ওখানে তো গিয়েছিলাম, সেখানে কিছু ভিডিও তুলেছি অবশ্যই শেয়ার করব। আর তার সাথে এই যে চলে এসেছে, হাই আমি অর্পিতা। হ্যাঁ, ইউটিউবের ফার্স্ট আমার কোনো বন্ধুর সঙ্গে পরিচয় হলো, মানে পরিচয় তো অনেকদিন আগেই হয়েছে, সামনাসামনি দেখা হলো, আর বাড়িতে নিয়েও এসেছি অনেকদিন পরে, মানে আসতে পেরেছে যে ওরা আসবাসবো করে খুব ভালো লাগছে এসেছে। এই যে একটা ছোট্ট চার্ভি,
এই যে আরবিও চলে এসেছে। আমি তোমাদেরকে অনেক ব্লগ দিয়েছি, আমাদেরকে তো তেমন আছে নাই। এই তো দেখো কত সুন্দর কথা বলছে গুছিয়ে। আর তোমরা যারা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখো ওদের ভিডিওটাও দেখো, তোমাদের চ্যানেলের নামগুলো ব্লগিফাই উইথ অর্পি অ্যান্ড আরভি। হ্যাঁ ওরাও রয়েছে, ব্যাঙ্গালোরেতে রয়েছে, আর আমার মতনই ডেইলি ব্লগ চ্যানেল রয়েছে, আর খুব ভালো ভিডিও বানায়। আর রিসেন্টলি চেষ্টা করি, খুব ভালো না চেষ্টা করি, আমার থেকেও অনেক ভালো ভিডিও বানায়, আর ভিডিওগুলো ভীষণই ভালো হয় দেখতে, আর কথাও খুব ভালো বলে, আমি এত ভালো গুছিয়ে কথা বলতে পারি না। আমিও ওই চেষ্টা করছি, অতটা ভালো আর কি এখনও হয়ে উঠতে পারিনি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, তোমরাও চেষ্টা চালাচ্ছ, এটাই আর কি। আর যারা আমার ভিডিওগুলো দেখো ওদের চ্যানেলটাও তোমরা দেখে নিও, আমি ওর চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, দেখে নিও তোমরা, আর খুব ভালোও লাগবে। রিসেন্টলি ওরা মহীশূর ঘুরে এসছে, সেখানকার অনেক ব্লগ রয়েছে, মহীশূর সম্বন্ধে তো অনেক কিছু জানতে পারবে, সেই ভিডিওগুলো মানে দেখে নেবে। আর দেখো এসেছে যে আমার এত ভালো লাগছে, আমাদের ভীষণ ভালো লাগছে, খুশিটা মানে প্রকাশ করতে পারছি না জানো তো, সত্যি বলতে মনেই হচ্ছে না যে অন্য কারোর বাড়িতে এসেছি, মনে হচ্ছে না যে প্রথম দেখা হলো, মানে সামনাসামনি যে প্রথম দেখা হলো সেটা মনে হচ্ছে অনেকদিন ধরে, চিনি তো অনেকদিন ধরে তবু সামনাসামনি তো হয়নি, কিন্তু মনে হচ্ছে মানে নিজের কারোর বাড়িতে এসেছি। সত্যি তাই, আমারও এটাই মনে হচ্ছে যে বোধহয় অনেকদিনকার চেনা পরিচিত কোনো বন্ধু, সেটাই আসলে দূরে থাকলে তো এরকমটাই হয়ে যায় না, সেটাই আর কি। যাই হোক বেশি কথা বলবো না, বেশি কথা বললে আমার আস্তে আস্তে ব্লগ অনেক বড় হয়ে যাবে। আমরা বেরোচ্ছি, অনেক রাত হয়ে গেছে, প্রথমবার সামনাসামনি দেখা হলেও মনেই হচ্ছিল না যে প্রথমবার দেখা হয়েছে, এত গল্প করছিলাম, এত বকবক করছিলাম আমরা, যে সেভাবে ভিডিও তোলা বা ফটো তোলার কথা অত মনে ছিল না, যতটুকু তুলেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের সন্ধ্যেটা ভীষণ রকম আনন্দ করে কাটালাম, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে প্রথমবার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে একটু পাশে থেকো, আরও ভালো ভালো ভিডিও যাতে তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারি, শেয়ার করতে পারি। আর আস্তে আসি, দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, গুড নাইট।